কিছু বলবে? আমি কিছু বললে কি তুমি শুনবে? অভিমান হয়েছে না? উজ্জ্বল রায় মানে রাশির উপর অভিমান করতে পারে কি? উজ্জ্বল প্লিজ আমায় ক্ষমা করে দাও। হঠাৎ তুমি আমার কাছ থেকে ক্ষমা চাইছো কেন? এভাবে বলো না, আমি জানি আমার অভিমান। কিচ্ছু জানো না তুমি, বেসিক্যালি কিচ্ছু জানো না তুমি। বারবার ঝামেলায় জড়াবে, একবারও একবার আমার কথা ভাবো। কেন বলছো? তুমি তো আমার শক্তি। হ্যাঁ ঠিক, সেই জন্যই তুমি আমাকে কিছু জানাবার প্রয়োজন বোধ করো না। তুমি একবারও ভাবো যে তোমার তোমার জন্য আমার কতটা চিন্তা হয়, মানে তাতে তোমার কিছু যায় আসে না। আমি তো বললাম আমার ভুল হয়ে গেছে, আর হবে না। আর একটা কথা সত্যি জানো তো, তুমি একদম ঠিক বলতে রিকের ব্যাপারে। এত কিছুর পরেও না ও একটু বদলায়নি। কিন্তু সেই কথা তুমি অনেক আগে বলেছিলে না? সেটাই, তোমার কথা না শুনে আমি খুব অন্যায় করেছি। তাতে কিচ্ছু চেঞ্জ হবে না রাশি, সামনে যখন আবার বিপদ আসবে তুমি আমাকে না বলে একা সেখানে চলে যাবে। না না, এরপর থেকে আমি যা করব তোমাকে বলেই করব। ভালো। জানো ঠাম্মা কি বলতেন? কি বলতেন? পুতি পরম। মানে ইয়ার্কি মারছো আমার সঙ্গে তুমি, তাই তো? না সত্যি বলছি। তবে তার সমস্যা হলো যেটা হচ্ছে, মানে এই কথাটা যদি তুমি শোনো তাহলে তোমাকে কি করতে হবে সেটা ভেবেছো তো? কি না মানে ঠাম্মার কথা অনুযায়ী চলতে গেলে তো মানে আমার এরপর থেকে হাসি সবসময় উজ্জ্বলের কথা শুনে চলবে। আমি জানি রাশি, আমি জানি আমি তোমাকে বেঁধে রাখতে পারবো না, কিন্তু কিন্তু সবসময় তোমার পাশে থাকার চেষ্টা আমি করব, কারণ আমি জানি যে তুমি আলটিমেটলি ঠিক।